ব্যাঙ্ক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা সোনালী অ্যান্ড জনতা ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার আইসিটি পদের দু হাজার আঠারো সালের এমসিকিউ কিউ প্রশ্নের গণিত অংশের সমাধান করব প্রশ্ন শুরু হচ্ছে তেত্রিশ নম্বর দিয়ে প্রশ্ন ছিল এ স্টক ইজ কারেন্টলি ভ্যালুড অ্যাট টাকা ফোরটি পার শেয়ার ইফ দ্য প্রাইস ইনক্রিজেস বাই টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড দেন ডিক্রিসেজ বাই টোয়েন্টি ফাইভ পারসেন্ট হোয়াট উইল বি দ্য নাও ভ্যালু অব দ্য শেয়ার প্রশ্নে বলা হচ্ছে যে একটি শেয়ারের বর্তমান মূল্য চল্লিশ টাকা শেয়ারের মূল্য প্রথমে বিশ পার্সেন্ট বাড়ানো হলে এবং পরে তা পঁচিশ পার্সেন্ট কমানো হলে শেয়ারের নতুন মূল্য কত তো এখানে যখন চল্লিশ টাকা দামের শেয়ার বিশ পার্সেন্ট বাড়ানো হয় সেই ক্ষেত্রে তাদের ইনক্রিজড ভ্যালু হবে যেহেতু বিশ পারসেন্ট বাড়ানো হয়েছে তাহলে একশো বিশ পারসেন্ট অফ চল্লিশ সমান এখানে ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ মানে শূন্য কাটাকাটি করলে এখানে আসবে টাকা আটচল্লিশ এখন এরপরে বলা হয়েছে পরে তা পঁচিশ পার্সেন্ট কমানো হলে শেয়ারের নতুন মূল্যগত তাহলে যখন কমানো হয় তখন ডিক্রিজড ভ্যালু হবে আগে ছিল চল্লিশ টাকা আর বর্ধিত মূল্য হয়েছিল আটচল্লিশ টাকা আর এখান থেকে পঁচিশ পারসেন্ট কমে যাবে তো এটা ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াবে কাটাকাটি করলে চার এখানে এসে বারো তার মানে টাকা থার্টি সিক্স এটা এই কোয়েশনের অ্যান্সার যেটা এ নম্বর অপশানে আছে চৌত্রিশ নম্বরে বলা আছে আফটার ডিভাইডিং এ পজিটিভ ইন্টেজার ওয়াই বাই থ্রি দ্য রিমাইন্ডার ইজ টু বাট হোয়েন ওয়াই ইজ ডিভাইডেড বাই সেভেন দ্য রিমাইন্ডার ইজ ফোর হোয়াট ইজ দ্য লেস্ট পসিবল ভ্যালু অফ ওয়াই প্রশ্নে বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যা ওয়াইকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে দুই কিন্তু সাত দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ থাকে চার ওয়াই সম্ভাব্য সর্বনিম্ন মান কত তো এই অঙ্কটা ক্যালকুলেশন করতে গেলে এখানে প্রথমে বলা হয়েছে যে ওয়াইকে তিন দ্বারা ভাগ করা তাহলে এই ক্ষেত্রে ভাজ্য ওয়াই আর তিন দ্বারা ভাগ করা হয়েছে যেহেতু সেই ক্ষেত্রে ভাজক হচ্ছে তিন আর এখানেও বলছে ভাগশেষ থাকে চার তাহলে ভাগশেষ চার কিন্তু এখানে ভাগফল ফল দেওয়া নেই তাহলে আমরা ধরি ভাগফল ফল এক্স তাহলে আমরা সূত্র জানি যে ভাজ্য সমান ভাজোগ গুণ ভাগফল যোগ ভাগশেষ তো ভাজ্য ওয়াই ভাজক থ্রি ভাগ ফল এক্স আর ভাগশেষ টু তাহলে এটা আছে আপনার শর্তে এটাই আসে ওয়ের মানটা এটা পাওয়া গেল পরবর্তীতে বলা হয়েছে যে কিন্তু সাত দ্বারা ভাগ করলে ভাগ শেষ চার থাকে ওয়ের সর্ব সম্ভাব্য সর্বনিম্ন মান কত তাহলে ওয়ের সর্ব সম্ভাব্য সর্বনিম্ন মান বের করতে বলছে সাত দ্বারা ভাগ করলে তা আমরা ধরি এখানে এক্সের মান যদি অন হয় তাহলে ওয়াই কত হবে থ্রি ইন্টু ওয়ান টু মানে ফাইভ এই ফাইভকে সাত দ্বারা নিষেধাজ্ঞ করা যায় না এখন এক্সের মান যদি থ্রি হয় তাহলে ওয়াইয়ের মান হবে থ্রি থ্রি প্লাস টু ইলেভেন এখন এই ইলেভেনকে যদি সাত দ্বারা ভাগ করা হয় দেখেন এখানে ভাগশেষ শেষ থাকে তার মানে উত্তর ইলেভেন হবে যেটা এ নম্বর অপশানে আছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনে বলা আছে ইন এ গ্রাফ দেয়ার আর টু কার্ভস টু কার্ভস একটা হচ্ছে ওয়াই অন শান টু এক্স অন মাইনাস ফাইভ আর একটা হচ্ছে ওয়াই টু শন মাইনাস এক্স প্লাস টেন প্রশ্নে বলা হয়েছে ওয়াই টু উইল বি গ্রেটার দ্যান ওয়াই অন হোয়েন মানে যদি ওয়াই টু চেয়ে বড়ো হয় ওয়ায়ন সরি ওয়ায়ন যদি ওয়াই টু চেয়ে বড়ো হয় তখন নিচের কোনটি হবে তো আমরা শর্ত অনুযায়ী লিখি যে ওয়ায়ন গ্রেটার দ্যান ওয়াই টু গ্রেটার দ্যান ওয়াইন তো আমরা যদি মান বসাই ওয়াই টু আসে মাইনাস এক্স প্লাস টেন গ্রেটার দেন টু এক্স মাইনাস ফাইভ তো এটা যদি ক্যালকুলেশন করা হয় এখানে পাওয়া যাবে টেন প্লাস ফাইভ গ্রেটার এখান থেকে পাওয়া যাবে থ্রি অতএব এক্স এর মান পাওয়া যাবে এখানে পাওয়া যাবে ফাইভ যেটা বি নম্বর অপশন আছে এটাই প্রশ্নের অ্যান্সার ছত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে যে ইন এ গ্রুপ অফ সিক্সটি পিপল টোয়েন্টি সেভেন লাইক কোক ফোরটি টু লাইক বোরহানি অ্যান্ড ইস পারসন লাইকস অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ড্রিঙ্কস হাউ মেনি পিপল লাইক বোথ কোক অ্যান্ড বোরহানি অর্থাৎ ষাট জনের একটি দলের সাতাশ জন কোকাকোলা বিয়াল্লিশ জন পেপসি পছন্দ করে প্রত্যেকে কম যে কোনো একটি পছন্দ করে কতজন লোক উভয় আইটেমই পছন্দ করে তো আমরা একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা করবো সূত্রটা হচ্ছে টোটাল সমান এখানে যে কোকাকোলা আর পেপসি দেওয়া আছে তাহলে কোকাকোলা যোগ পেপসি মাইনাস বোথ এখন আমরা মান বসাই মোট ষাট জন ব্যক্তি আছে জন কোকাগোলা পছন্দ করে আর বিয়াল্লিশ জন পেপসি পছন্দ করে আর বোথ আমাদের বের করতে হবে তো এখান থেকে আমরা যদি মান বসাই হিসাব করি এখানে পাওয়া যাবে সিক্সটি নাইন মাইনাস বোথ তো এখান থেকে যদি বোথের হিসাব করা হয় তো সিক্সটি নাইন মাইনাস সিক্সটি আসে বিয়োগ করলে হয় নাইন অর্থাৎ নাইন এই কোশ্চেনের অ্যান্সার সাঁইত্রিশ নম্বর কোশ্চেন আছে পার্সন বাইজ এ টিভি ওথ টাকা এখানে আছে তিন লক্ষ নব্বই হাজার উইতে ডাউন পেমেন্ট অফ এখানে আছে ফোরটি থাউজেন্ড বা চল্লিশ হাজার ইনক্লুডিং টাকা ফাইভ থাউজেন্ড অ্যাস ফার্স্ট মান্থ ইনস্টলমেন্ট হাউ মেনি মোর ইনস্টলমেন্ট ডাজ হি হ্যাভ টু পে ই ফিজ ইনস্টলমেন্ট হ্যাড টু ডাবল আফটার ইজ সাকসেসিভ পেমেন্ট এখানে সাকসেসিভ পেমেন্ট বলছে অর্থাৎ এখানে এক ব্যক্তি তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে একটি টিভি কিনলেন এই টিভি কেনার সময় তিনি প্রথমে একসাথে চল্লিশ হাজার টাকা পরিশোধ করলেন তাহলে এখানে দেখেন যে প্রথম কিস্তি বাদে পরিশোধ করলেন এখানে আরো বলা হয়েছে যে চল্লিশ হাজার টাকা পরিশোধ করলেন যার মধ্যে পাঁচ হাজার টাকা ছিল প্রথম কিস্তির টাকা এই কারণে প্রথম কিস্তি বাদে পরিশোধ করবে এই চল্লিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ হবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রশ্নে বলা হয়েছে এখন তার প্রতি কিস্তির পরিমাণ পূর্ববর্তী কিস্তির দ্বিগুণ হলে আর কয়টি কিস্তি দিতে হবে তাহলে তাকে আর পরিশোধ করতে হবে তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে তাকে আর পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে তাহলে পরিশোধ করতে হবে তার এখানে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখন প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে কিস্তির পরিমাণ আরবে এরকম পাঁচ হাজার টাকা তারপর দশ হাজার তারপর বিশ হাজার এটা মূলত একটি গুণত্ব ধারার করছেন আমাদের মোট যেটা পরিশোধ করতে হবে সেটাকে সমষ্টি ধরতে হবে এসেন টাকা হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার আর যেহেতু গুণোত্তর ধারার অঙ্ক সেহেতু এখানে প্রথম পদ এ এর মান হবে পাঁচ হাজার টাকা আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ধারা হয় আর হবে এখানে দশ হাজার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হবে তাহলে এখানে থাকবে দুই আর আমাদের এই এন এন এর মানটা নির্ণয় করতে হবে তো এখন আমরা যদি সূত্র অনুযায়ী সাজাই যে আমরা জানি সমষ্টি মানে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস অন বাই আর মাইনাস অন তো এখানে সমষ্টি রয়েছে আর তিন লক্ষ পঞ্চান্ন হাজার আর এর মান পাঁচ হাজার আর টু টু দি পার এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস অর্থাৎ এখানে দুই থেকে এক বিয়োগ করলে একই আসে অর্থাৎ পাঁচ হাজার টু দিবার এন মাইনাস ওয়ান তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে টু টু দি পাওয়ার সেভেন্টি ওয়ান প্লাস ওয়ান মানে বাহাত্তর তো এই বাহাত্তর বলতে আমরা বুঝি টু টু দি পাওয়ার সিক্স মানে এখানে আছে চৌষট্টি আবার টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাশ কিন্তু এখানে ছয়টি কিস্তি দিলে মোট তিন লক্ষ নব্বই হাজার টাকা দেওয়া সম্পূর্ণ হয় না কাজে আমাদের সাতটি পর্যন্ত কিস্তি দিতে হবে প্রথমে একটি কিস্তি দেওয়ার কারণ যেহেতু প্রথমে আমরা একটি কিস্তি দিয়েছিলাম সেহেতু এখন কিস্তি দিতে হবে সেভেন মাইনাস ওয়ান মানে ছয়টি অর্থাৎ ছয়টি এই প্রশ্নের উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন ছিল প্রিন্টিং অল কস্ট বিডিটি ফিফটি পার স্কোয়ার মিটার ইফ দ্য টোয়েন্টি মিটার লং ওয়াল হ্যাভ ওয়েট অফ টেন মিটার হাউ মাস উড ইট কস্ট টু পেন সেভেন বাই টেন অফ দ্য ওয়াল মানে প্রতি বর্গমিটার দেয়াল করতে পঞ্চাশ টাকা খরচ হয় বিশ মিটার দীর্ঘ দেয়ালের প্রস্থ দশ মিটার হলে দেয়ালটির সাত বাই দশ অংশ রং করতে কত খরচ হবে তো আমরা প্রথমে এখানে দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এই দুইশো মিটার স্কোয়ার এখন দেয়ালের সাত বাই দশ অংশ যদি রঙ করা হয় তাহলে রঙ করতে হবে মোট এখান থাকবে টোয়েন্টি মানে একশো চল্লিশ বর্গমিটার বা মিটার স্কোয়ার এখন বলছে যে প্রতি বর্গমিটারে পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে টোটাল কত খরচ হবে টোটাল কস্ট হবে প্রতি বর্গমিটারে যদি পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে একশো চল্লিশ বর্গমিটারে খরচ হবে মোট সাত হাজার টাকা এই সাত হাজার টাকা এই প্রশ্নের উত্তর উনচল্লিশ নম্বর বলা আছে ফরের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট এ গিভেন গ্রুপ ক্যান বি ডিভাইডেড ইন্টু এইট গ্রুপস অফ থ্রি কোডার্স ইজ হাউ মেনি গ্রুপস ক্যান বি ফর্মড ইফ দ্য ম্যানেজার ডিসাইডেড টু হ্যাভ ফাইভ কোর্স ইন ইস গ্রুপ অর্থাৎ একটি প্রকল্পে তিনজন করে কোডার দিয়ে আটটি গ্রুপ রয়েছে এখন প্রকল্পের ম্যানেজার যদি ছয়জন করে কোডার নিয়ে গ্রুপ করতে চান তাহলে কয়েকটি গ্রুপ হবে তো এখানে দেখেন যে আটটি গ্রুপে মোট কোডার তিনজন করে হলে হয় এই যে চব্বিশ জন এখন ছয়জন করে কোডার থাকলে গ্রুপে হবে মোট চারটি অর্থাৎ চারটি এই কোশ্চেনের উত্তর চল্লিশ নম্বর কোশ্চেনে ছিল এ ম্যান অক্স টেন মিটার ইস্ট বাট ড্রান্স ফাইভ মিটার এভরি ডে হাউ মেনি ডেজ উইল ইট টেক হিম টু ক্রস এ বিল্ডিং থ্রি হান্ড্রেড মিটার ইস্ট এক ব্যক্তি প্রতিদিন দশ মিটার পূর্বে যে আবার পাঁচ মিটার পশ্চিমে ফিরে আসে এভাবে তিনশো আশি মিটার পথ কৃত্রিম করতে কতদিন লাগবে এটা যদি তার পথ হয় এটা হলো ইস্ট আর এটা ওয়েস্ট প্রথমে সে দশ মিটার যাবে ইস্টে আবার এখানে পাঁচ মিটার ফিরে আসলে তার এই পাঁচ মিটার হিসেব যাবে এভাবে যদি সে যায় যাওয়া আসার মধ্যে থাকে তাহলে সর্বশেষ যে দশ মিটার অতিক্রম করবে তখন কিন্তু আর এই পাঁচ মিটার সে ফিরে আসবে না অর্থাৎ তাকে মোট এই যে তিনশো আশি বিয়োগ দশ অর্থাৎ তিনশো মিটার পথ অতিক্রম করতে হবে এখন তার সে দূরত্ব যেহেতু পাঁচ মিটার করে যাচ্ছে প্রতি ক্ষেত্রে তাই না তাহলে তাকে পাঁচ দিয়ে ভাগ করলে মোট দিন লাগবে চুয়াত্তর দিন কিন্তু এই চুয়াত্তর দিন যাওয়ার পর তার কিন্তু দশ মিটার আগে বাকি থাকছে তাহলে এই দশ মিটার যাইতে তার একদিন লাগবে অর্থাৎ মোট দিন তার লাগবে এই সেভেন্টি ফাইভ ডেজ এই সেভেন্টি ফাইভ ডেজ এই কোশ্চেনের অ্যান্সার একচল্লিশ নম্বর কোশ্চেনে ছিল বাংলাদেশের সাপোর্টার্স ইন স্টেডিয়াম ডাবল এভরি ডে ম্যাচ ইন দ্য এইথ ম্যাচ দেয়ার অয়ার ফোর্টি এইট থাউজেন্ড সাপোর্টার্স হুইস ওয়াজ দ্য ফুল ক্যাপাসিটি অফ দ্য স্টেডিয়াম ইন হুইস ম্যাচ ডিড দ্য বাংলাদেশি সাপোর্টার্স ফিল আপ হাফ দ্য ক্যাপাসিটি অব দ্য স্টেডিয়াম এটা মূলত আইকিউ কিউ কোশ্চেন ছিল বলছে প্রতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকের সংখ্যা দ্বিগুণ হয় মানে প্রতি ম্যাচে সমর্থক দ্বিগুণ হচ্ছে তাহলে অষ্টম ম্যাচে স্টেডিয়ামে পূর্ণ ধারণ ক্ষমতা মোট আটচল্লিশ হাজার জন হলে কত তম ম্যাচে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অর্ধেক সমর্থক ছিল এখানে বলছে প্রতিদিন সমর্থক দ্বিগুণ হয় তাহলে অষ্টম দিনে যদি আটচল্লিশ হাজার জন থাকে তাহলে এই যে অষ্টম দিনে আটচল্লিশ হাজার তাহলে সপ্তম দিনে ছিল এই চব্বিশ হাজার জন যা এসি ড্যামের ধারণ ক্ষমতার অর্ধেক যেহেতু মোট ধারণ ক্ষমতা আটচল্লিশ হাজার এখন প্রশ্নে বলছে কত তোমার ম্যাচে ধারণ ক্ষমতার অর্ধেক ছিল তাহলে এটা হবে সপ্তম ম্যাচে অর্ধেক ছিল বিয়াল্লিশ নম্বর কোশ্চেনে বলা আছে যে সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন নাইন থার্টিন এবং এর পরে দুইটা সংখ্যা কত হবে তো দেখেন প্রথমে এক বৃদ্ধি পেয়েছে পরে বৃদ্ধি পেয়েছে দুই তারপরে বৃদ্ধি পেয়েছে চার অর্থাৎ দ্বিগুণ আকারে বাড়ছে এক দুই চার তাহলে এখানে বৃদ্ধি পাবে আট তারপর বৃদ্ধি পাবে ষোলো তাহলে তেরো আর আট যোগ করলে হয় একুশ একুশ আর ষোলো যোগ করলে হয় সাঁত্রিশ অর্থাৎ একুশ ও সাঁত্রিশ এই কোশ্চেনের উত্তর যেটা এ নম্বর অপশানে আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে এ ব্যাগ অ্যান্ড এ বুক কস্ট বিডিটি সরি তেতাল্লিশ নম্বর কোশ্চেন হবে এখন তেতাল্লিশ নম্বরে বলা আছে থ্রি ফোর্থ অফ এ স্কোয়ার আর টেকেন টু ফর্ম শেপ এ অ্যান্ড দ্য রেস্ট ওয়াজ মেড টু ফর্ম শেপ বি শেপ এ বা ডিভাইডেড ইন্টু ফোর ইকুয়াল স্কোয়ারশেপ সি হোয়াট উইল বি দ্য রেশিও অফ ওয়ান শেপ সি টু ওয়ান শেপ বি অর্থাৎ এ গঠন করার জন্য একটি বর্গের তিন বাই চার অংশ নেওয়া হলো এবং বাকি অংশ দিয়ে বি গঠন করা হলো একে আবার সমান চার ভাগে ভাগ করে সি গঠন হলে সি একটি অংশ এবং বি এর একটি অংশের অনুপাত কত হবে তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমে ধরি যে একটি বর্গের পুরো অংশের মান একটি বর্গের সম্পূর্ণ অংশের মান এক হলে এ শেপের মান হবে একের তিন বাই চার অংশ মানে থ্রি বাই ফোর পার্ট তাহলে বি শেপ এর মান হবে এই যে বাকি অংশ অর্থাৎ এক বাই চার অংশ এখন এ সেপ সমান চার ভাগে ভাগ করলে সি সেপ পাওয়া যাবে তাহলে সি শেপ হবে চার ভাগে যদি ভাগ করা হয় সেই ক্ষেত্রে থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই ফোর সমান সমান থ্রি বাই সিক্সটিন পার্ট এখন বলা আছে সি শেপের এক অংশ বি শেপের এক অংশের মান কত তাহলে সি ইস টু বি মানে থ্রি বাই সিক্সটিন ইস টু ওয়ান বাই ফোর এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে ফোর থ্রি টু ফোর এটা এই প্রশ্নের উত্তর চল্লিশ নম্বর কোশ্চেন বলা আছে এ ব্যাগ অ্যান্ড এ বুক কস্ট টাকা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড ইফ দ্য ব্যাগ কস্ট ওয়ান থাউজেন্ড মোর দ্যান দ্য বুক হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট একটি ব্যাগে একটি বইয়ের দাম একটি ব্যাগ এবং একটি বইয়ের দাম এক টাকা ব্যাগের দাম বইয়ের দাম অপেক্ষা এক হাজার টাকা বেশি হলে বইয়ের দাম কত তা এই ক্ষেত্রে যদি বইয়ের দাম ধরা হয় এক্স টাকা তাহলে ব্যাগের দাম হবে যদি দুইটার মূল্য মিলে এগারোশো টাকা তাহলে ব্যাগের মূল্য হবে এত টাকা এখানে বলছে যে ব্যাগের দাম বইয়ের দাম অপেক্ষা এক হাজার টাকা বেশি তাহলে ব্যাগের দাম হবে এক্স প্লাস এক হাজার টাকা তাহলে প্রশ্নমাতে আমরা লিখতে পারি যে ব্যাগের দাম যোগ বইয়ের দাম সমান টোটাল দাম এগারোশো টাকা তো এটা ক্যালকুলেশান করলে এক্সের মান পাওয়া যাবে ফিফটি এই ফিফটি এই প্রশ্নের উত্তর পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনে বলা আছে দেয়ার আর টোটাল ফোরটি ডিশেস অফ রাইস অ্যান্ড মিট ইফ দ্য রেশিও অফ নাম্বার অফ রাইস ডিশ টু দ্য নাম্বার অফ মিট ডিশু টু হাউ মেনি মিট ডিশেস আর দেয়ার মানে চল্লিশ ডিশ ভাত ও মাংস রয়েছে ভাত ও মাংসের ডিশের অনুপাত তিন ইস টু দুই হলে সেখানে কতগুলো মাংসের ডিশ ছিল তাহলে এখানে রাইসের ডিশের সংখ্যা যদি থ্রি এক্স অনুপাত থেকে ধরি আর মিটের ডিশ রয়েছে টু এবং টোটাল চল্লিশটি রয়েছে তাহলে আমরা লিখতে পারি টোটাল সমান ডিশোরটি অথব এক্সের মান পাওয়া যাবে এখানে সরি এখানে টু এক্স তাহলে এখানে পাওয়া যাবে এইট তাহলে মাংসের ডিশ আছে টু ইন্টু এইট মানে ষোলোটি এই ষোলোটি এই প্রশ্নের উত্তর ছেচল্লিশ নম্বরে বলা আছে ইউ বট ইলেভেন পেন্সিল অ্যান্ড ইরেজার ও টাকা এইটটি ইপ ইরেজার হাউ মাস ইজ দ্য আশি টাকা দিয়ে এগারোটি পেন্সিল ও ইরেজার কেনার হলো একটি ইরেজারের মূল্য একটি পেন্সিলের মূল্যের অর্ধেক এবং পেন্সিলের সে ইরেজারের একটি বেশি হলে একটি ইরেজারের মূল্য কত তো এখানে আমরা যদি ইরেজারের পেন্সিলের মূল্য ধরি এক্স টাকা তাহলে ইরেজারের মূল্য হবে এক্স বাই টাকা এখন বলা আছে পেন্সিলের সংখ্যা পাঁচটি হলে ইরেজারের সংখ্যা হবে তাহলে পেন্সিলের সংখ্যা যদি পাঁচটি হয় এটা নাম্বার তাহলে ইরেজারের নাম্বার হবে ছয়টি তাহলে প্রশ্নমাতে লেখা যায় মোট ইরেজার পেন্সিল যোগ মোট ইরেজার মানে আশিটি তো এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান পাওয়া যাবে দশটি তাহলে ইরেজারের মূল্য হবে তাহলে প্রাইস অফ ইরেজার সমান টেন বাই টু সমান পাঁচ টেন বাই টু মানে ফাইভ টাকা এই ফাইভ টাকা এই প্রশ্নের উত্তর প্রশ্ন নম্বর প্রশ্নে ছিল জসিম বাইস টেন সিরিজ ফর টাকা টু থাউজেন্ড ইফ ডিভিডিস কস্ট টাকা মোর হাউ মেনি ডিভিডিস ক্যান হি বাই ফর দ্য সেম অ্যামাউন্ট মানে এক জসিম দুইশো টাকা দিয়ে দশটি সিডি ক্রয় করলেন একটি ডিভিডির মূল্য বিশ টাকা করে বেশি হলে জসিম ওই টাকা দিয়ে কতটি ডিভিডি কিনতে পারবে তো এক্ষেত্রে দুশো টাকা দিয়ে দশটি সিডি ক্রয় করলে একটি সিডির দাম দুইশো ভাগ দশ সমান বিশ টাকা একটি ডিবিডির দাম তাহলে কত হবে তাহলে ডিবিডি একটি ডিভিডির দাম হবে বিশ টাকা বেশি অর্থাৎ বিশ যোগ বিষ সমান চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা একটি ডিবিডির দাম তাহলে দুইশো টাকা দিয়ে এসে ডিবিডি ক্রয় করতে পারবে পাঁচটি এই পাঁচ এই কোশ্চেন উত্তর আটচল্লিশ নম্বর কোশ্চেন ছিল ইন এ রুম দেয়ার আর সিক্স বেঙ্গলি টুয়েলভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ফিফটিন ফুটবল প্লেয়ার্স অনলি ওয়ান অফ দ্য টিম অজ এ বেঙ্গলি ইঞ্জিনিয়ার হু প্লেড ফুটবল টু আর বেঙ্গলি ইঞ্জিনিয়ার্স বাট ডিড নট প্লে ফুটবল অ্যান্ড টু আর বেঙ্গলি ফুটবল প্লেয়ার্স অ্যান্ড ওয়ার নট ইঞ্জিনিয়ার্স ইফ দেয়ার ওয়ার টোয়েন্টি ফোর পিপল ইন দ্য রুম অ্যান্ড অ্যাটলিস্ট অন অফ দ্য বেঙ্গলি ইঞ্জিনিয়ার আর ফুটবল খেলোয়ার হাউ মেনি ওয়ে ইঞ্জিনিয়ার অ্যান্ড ফুটবল ফুটবল বাট নর্থ বেঙ্গলি মানে একটি কক্ষে ছয়জন বাঙালি চারজন ইঞ্জিনিয়ার এবং পাঁচজন ফুটবল খেলোয়াড় আছে এদের মধ্যে একজন বাঙালি হলেন ইঞ্জিনিয়ার যিনি ফুটবল খেলেন দুইজন বাঙালি ইঞ্জিনিয়ার হলেও তারা ফুটবল খেলেন না এবং দুইজন বাঙালি ফুটবল খেলোয়ার ইঞ্জিনিয়ার নন যদি কমপক্ষে চব্বিশ জন লোক থাকতো এবং কমপক্ষে একজন বাঙালি থাকতো একজন ইঞ্জিনিয়ার বা ফুটবল খেলোয়াড় থাকতো তবে কতজন ইঞ্জিনিয়ার ফুটবল খেলোয়াড় যারা বাঙালি নন এটা আসলে এমসিকিউ কিউ অল্প সময় উত্তর করা ঝামেলা যা হোক আমরা ভেন চিত্রের মাধ্যমে এটা উপস্থাপন করি এটা আমরা ধরি বেঙ্গলি আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ার আর এটা ফুটবলার তো এখানে সিক্স মাইনাস অনসন ফাইভ নাইন মাইনাস সিক্স এখানে থাকছে ফিফটিন মাইনাস থ্রি মাইনাস এক্স অনশন টুয়েলভ মাইনাস এক্স তো এখানে দেওয়া আছে যে বেঙ্গলি এবং ইঞ্জিনিয়ার এই দুইজন তারপর এই যে বেঙ্গলি এবং এই যে ফুটবলার আছে এখানে দুইজন আবার বেঙ্গলি ইঞ্জিনিয়ার ফুটবল উভয় আছে এই একজন তাহলে যারা প্রশ্নে বলছে কতজন ইঞ্জিনিয়ার ফুটবল খেলার যারা বাঙালি নন অর্থাৎ ইঞ্জিনিয়ার এবং ফুটবলার এটা উত্তর বের করতে হবে তো আমরা এখানে বের করতে করছি যে বেঙ্গলি আছে কিন্তু মোট একজন ইঞ্জিনিয়ার আছে মোট নাইন মাইনাস এক্স এখান থেকে আর ফুটবলার বা ফুটবল প্লেয়ার আছে এখানে আমরা পেয়েছি টুয়েলভ মাইনাস একজন তো এখন আমরা লিখতে পারি যে প্রশ্নমতে টোটাল যে প্লেয়ার টোটাল যে সংখ্যা এটার মান টোয়েন্টি ফোর তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এর মান থ্রি পাওয়া যাবে অর্থাৎ থ্রি এই কোশ্চেনের উত্তর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের সঙ্গেই থাকুন আমরা চেষ্টা করি প্রতি শুক্রবারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে তার প্রতিটি প্রশ্নের নির্ভুল এবং সম্পূর্ণ ব্যাখ্যাসহ সমাধান দিতে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ